হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুর স্বরলিপি। সামনেই ঝুলন রাধাকৃষ্ণের মিলন উৎসব, আর সেই উপলক্ষেই ঝুলনেরই একটি গান নিয়ে চলে এসেছি। আর আমার অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকেও ভিডিওর শেষে আপনাদের জন্য অপেক্ষা করছে কিছু উপরি পাওনা। তো চলুন শুরু করা যাক। গানটির তাল দাদরা, আর গানটি আমি স্কেল সিতে তুলেছি, কিন্তু বি ফ্ল্যাট থেকে আগিয়ে যাব। স্কেলটি দেখিয়ে দিই, আর আপনারা আপনাদের পছন্দ মতো স্কেলেই তুলবেন। সা রে গা মা পা ধা নি সা, আর গানটিতে রে গা এবং নি এই তিনটি কোমল স্বর লাগছে। তো গানটির প্রথমে একটি মিউজিক রয়েছে, মিউজিকটি দিতে পারেন। দেখিয়ে দিই, ধা ধা ধানে ধা পা 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 ধা রে পা 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 সা নি ধা পা মা মা, এরকম। পরে চলে যাই আমরা গানে। নীলা জলে ঝুলো বালা বাসি কে বাজায়, তাই শুনে রাধিকা আসে কদম তলায়, নীলাম্বরি সারি রাধার সোনার বরণ, পীতাম্বর সামরাই করিল হরণ, দোলে ঝুলো নাতে দোলে সামরাই, ঝুলানো রাতে দোলে সামরাই। দেখিয়ে দি, নীলা জলে ঝুলো বালা, নীলা জলে ধা ধা নি ঝুলো বালা ধা পা মা পা, নীলা জলে ঝুলো বালা বাঁশি কে বাজায়, বাঁশি কে ধা ধা বাজায় কোমলনি ধা, তাহলে কি হলো? নীলা জলে ঝুলো বালা বাঁশি কে বাজায়, তাই শুনে রাধিকা আসে, তাই শুনে সা সা রাধিকা কোমল রে সা কোমলনি, আর আসে পা ধা কদম তলাই কোমলনি ধা পা মা, এরকম কদম তলাই। কি হলো? তাই শুনে রাধিকা আসে কদম তলাই। পরের দুটি লাইন ফার্স্ট দুটি লাইনের মতো, নীলাম্বরি সারি রাধার সোনার বরণ, ধা ধানে ধা পা মা পা ধানে ধা, নীলাম্বরি সারি রাধার সোনার বরণ। পরের লাইন, পীতাম্বর সামরাই সা সারে সানে পাধা, পীতাম্বর সামরাই করিল হরণ, নিধা পামা, এরকম। পরের লাইন, দোলে ঝুলো নাতে দোলে সামরাই, দোলে ঝুলো নাতে মাপা মাগা, দোলে ঝুলো নাতে নাতে মা ধা, এরকম ঝুলো নাতে। আর একবার দেখিয়ে দিই, দোলে ঝুলো নাতে মাপা মাগা মা ধা, দোলে সামরাই পাধা পাধা পামা, দোলে সামরাই, এরকম। দ্বিতীয়বার, ঝুলো ঝুলনো রাতে ঝুলনো রাতে মাপা মাগা, আর মা কোমলনিকে টাচ করে ধায় নামবে, এরকম ঝুলনো রাতে দোলে সামরাই, বাকিটা একই রকম পাধা পাধা পামা। এরপরে আমরা চলে যাব, আর তার আগে বলি যে গানটিতে কিন্তু মেল ফিমেল দুটি ভয়েস রয়েছে, পরে প্রথমে একটি ফিমেল এবং পরে একটি মেল ভয়েস রয়েছে। আইলো সবে বলো ফুলে ঝুলো না সাজায়, আজ শ্রাবণ দিনে সামের সনে দুইলবে মোদেরায়, ফুটবে কদম পদ্ম শালুক পাখির কুজনে, শামসনে রাই মাদল তালে নাইজবে দুজনে, শ্যামের বাসি অনুরাগে ভইরবে সবার মন, শামসনে রাই দুইলবে হবে মধুর মিলন, দুইলবে ঝুলাতে আজ সামরাই, দুলবে ঝুলনে আজ সামরাই। দেখিয়ে দিই, সেকেন্ড স্ট্যান্ডার আগে কিন্তু ফার্স্ট মিউজিকটা দিতে পারেন, আমি একটু দেখিয়ে দিই। তারপরে চলে যাব আমরা আইলো সবে। আইলো সবে
ধাসা সারে আইলো সবে বলো ফুলে রে সা সা ধা ঝুলো না সাজায় ধাসা রে 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 ঝুলো না সাজায় আজ শ্রাবণ দিনে রে রে সা সা নি এরকম আজ শ্রাবণ দিনে শামের সনে নিধা পাধা দুইলে বে মোধে রায় নিধা পা মামা দুইলে বে মোধে রায় তাহলে দুটো লাইন কি করে হলো আইলো সবে বলো ফুলে ঝুলো না সাজায় আজ শ্রাবণ দিনে শামের সনে দুইলে বে মোধে রায় পরের লাইন ফার্স্ট দুটো লাইনের মতো ফুটবে কদম পদ শালুক পাখির কুজনে দেখিয়ে দি ধাসা সারে রে সা সা ধা ধাসা সারে ফুটবে কদম পদ শালুক পাখির কুজনে পরে লাইন শামসনে রায় মাদল তানে নাচবে দুজনে শামসনে রে সা রায় শামসনে রায় রায় সানি মাদল মাদল তালে নিধা পাধা নাইজবে দুজনে নিধা পা মামা পড়ে লাইন শামের বাসি অনুরাগে মাধা ধাপা মাধা ধাপা ভৈরবে সবার মন মা পাধা পা মামা রে ভৈরবে সবার মন শামসনে রায় দুইলবে হবে শামসনে রায় দুইলবে পর্যন্ত পুরোটাই পা শামসনে রায় দুইলবে হবে মধুর মিলন হবে মধুর মিলন নি নি ধা পা মা এরকম তাহলে কি হলো শামসনে রায় দুইলবে হবে মধুর মিলন আবার সেই আগের মতো চলে আসবে দুইলবে ঝুলাতে আজ সামোরায় দুইলবে ঝুলনে আজ সামোরায় আগের ওই দোলে ঝুলোনাতে দোলে ছ্যামরায় এইরকমই রিডগুলো হবে আর দেখাচ্ছি না আচ্ছা পরে বলি ফিমেল ভয়েসটার মতোই আবার ওই একই রকম রিড সব শুধু কথাগুলি আলাদা আমি শুধু কথাগুলি দেখিয়ে দিই সামনগরে রায় কিশোরীর উড়ু উড়ু মন যথা তথা বাজে বাসে যখন তখন বাসে বাজে সকাল সাজে নদীর কিনারায় রায় কিশোরীর সকল কাজে ভুল হয়ে যে যায় দুলবে ঝুলাতে আজ সামোরায় দুলবে ঝুলানে আজ সামোরায় তারপর আবার মিউজিকটি রয়েছে একটু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি সামনগরীর রায় কিশোরীর উড়ু উড়ু মন যথা তথা বাজে বাঁশি যখন তখন বাঁশি বাজে সকাল সাজে নদীর কিনারায় রায় কিশোরীর সকল কাজে ভুল হয়ে যে যায় দুইলে বে ঝুলাতে আজ সামোরায় দুইলে বে ঝুলানে আজ সামোরায় মিউজিকটা দেখে যাচ্ছি না একদম একদম একরকম আচ্ছা পরে আবার মেল ভয়েসের মতো কিন্তু পরের ওটা একই রকম ঘুমার ছলে চোখের জলে রাধার ভাসে বু কোথা যাবে কখন পাবে ঘুজবে মোদের বু চাঁদনি রাতে শামের সাথে মিলন না সাথে আগুল খুলে যাবে চলে শামের সাথে আইলা ঝুলন শাওন রাতে আসবে সামোরায় বাইরবে ঝুলন ঝুলবে ঝুলন কদম তলায় দোলে ঝুলনাতে দোলে সামোরায় ঝুলন রাতে দোলে সামোরায় একদম একই রকম আরেক তবু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি ঘুমার ছলে চোখের জলে রাধার ভাসে বুক কোথা যাবে কখন পাবে খুঁজবে মোদের দুঃখ সাদিনে রাতে শামের সাথে মিলন আসাতে আগুলি খুলে যাবে চলে শ্যামের সাথে আইলো ঝুলন শাওন রাতে আসবে শ্যামো
মাইদ বে ঝুলন ঝুলবে ঝুলন কদম তলায় দোলে ঝুলনাতে দোলে সামুরাই ঝুলন রাতে ঝুল দোলে সামুরাই। গান তো আমাদের এখানেই শেষ হলো, এরপর আমরা দেখে নিই আমাদের উপরি পাওনাতে কি আছে। শ্রী রাধিকার স্বামী যে আয়ান বা রায়ান ঘোষ, এটা তো আমরা সবাই জানি। এবার আমরা জেনে নেব রায়ান শব্দের অর্থ এবং কোন ঘটনা লুকিয়ে আছে এর পিছনে। রায়ান ঘোষের পোশাকী নাম অভিমন্যু। কথিত আছে পূর্বকালে এই অভিমন্যু ছিলেন ব্রাহ্মণ সন্তান। তিনি মহালক্ষ্মীকে পত্নী রূপে কামনা করে সাত জন্ম তপস্যা করেছিলেন এবং তাতে সন্তুষ্ট হয়ে নারায়ণও বর দিয়েছিলেন। তারপর গোলকধামে কৃষ্ণ অবতার রূপে জন্ম নিলে লক্ষ্মীও বৃষভানুর কন্যা হয়ে রাধারূপে জন্ম নেন এবং আয়ান ঘোষের সাথে বিয়ে হয়। কিন্তু মহালক্ষ্মীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন তো কিছুতেই সম্ভব নয়, তাই রায়ান অর্থাৎ ক্লিবলিঙ্গ বা নপুংসক হয়ে জন্ম নেন। তো এরপর আমাদের বিদায় নেওয়ার পালা। আর যেতে যেতে বলি, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্ট সেকশানে অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।